আমার নতুন ইউটিউব চ্যানেল কেমিস্ট্রি ইজ নট মিস্ট্রিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমাদের এই ভিডিওর প্রথম উদ্দেশ্য হচ্ছে তৈরির যে একাদশ শ্রেণীতে যারা বিজ্ঞান বিভাগে পড়াশোনা করতে চাও, অর্থাৎ এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ 2020 সালে, তাদের উদ্দেশ্যে। আমরা প্রত্যেকেই জানি বর্তমানে করোনা এবং লকডাউন পরিস্থিতির জন্য আমরা কেউই নিজেদের বাড়ি থেকে বেরোতে পারছি না। একইভাবে তোমরাও প্রত্যেক বছর যেভাবে যারা বিজ্ঞান বিভাগে পড়াশুনো করে, তারা এই সময়টাতে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার পরবর্তীকালে মার্চ মাসের মধ্যবর্তী পর্যায় থেকে বা এপ্রিলের শুরু থেকে যে যার প্রাইভেট টিউটরের কাছে গিয়ে পড়াশুনো শুরু করে দাও। কিন্তু বর্তমানে যেহেতু তোমরা বাড়ি থেকে বেরোতে পারছো না, সেহেতু তোমাদের পড়াশোনার মধ্যে একটা গ্যাপ তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। তাই আমার চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে যাতে তোমাদের পড়াশোনাটা কন্টিনিউ থাকে, তোমাদের এডুকেশনের কন্টিনিউয়েশনে যেন কোনো রকম গ্যাপ না তৈরি হয়। তাই আমি চেষ্টা করব এই চ্যানেলে একাদশ শ্রেণীতে যে কেমিস্ট্রি বা রসায়নের চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলোকে ধারাবাহিকভাবে পরপর পরপর আলোচনা করতে। এই আলোচনার প্রথমে কিছু অংশ তোমাদেরকে সিলেবাস সংক্রান্ত আলোচনার মধ্যে আসছি। তোমরা মাধ্যমিকে যেমন প্রত্যেক বিষয়ে 100 নম্বরে পরীক্ষা দিয়ে এসছো, যেখানে 90 নম্বর থাকতো লেখা বা থিওরি এবং 10 নম্বর তোমরা প্রজেক্ট দিতে, কিন্তু এখানে ধরনটা একটু অন্য। কেমিস্ট্রির ক্ষেত্রে এখানে থিওরি পরীক্ষা দিতে হয় 70 নম্বর, অর্থাৎ আমরা যেটাকে সাধারণ বাংলায় বলি লেখা পরীক্ষা, এবং প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট মিলে থাকে 30 নম্বর। এই প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টটা পুরোটাই তোমাদের স্কুলে হবে, কিন্তু এই অংশটা তোমরা বাড়িতে পড়াশোনা করে তৈরি করতে পারবে। তাহলে এই অংশের মধ্যে কী আছে? এখানে প্রশ্নের দুটো অংশ থাকে, একটা পার্ট এ এবং পার্ট বি। পার্ট বি অংশের মধ্যে প্রথমে 14টা এমসিকিউ থাকে, প্রত্যেকটার নম্বর 1। এমসিকিউ এর সঙ্গে তোমরা প্রত্যেকেই পরিচিত। এমসিকিউ মানে তোমরা জানো মাধ্যমিকে একটা প্রশ্নে 4টে করে অপশন দেওয়া থাকে, সঠিক অপশনটা আমাদেরকে বেছে নিয়ে লিখতে হয়। এখানেও ঠিক তাই, 14টা এমসিকিউ থাকে। তারপরে থাকে হচ্ছে এই 14টা এমসিকিউ এবং এখানে থাকে 4টে এস এ কিউ, অর্থাৎ এগুলো শর্ট অ্যান্সার টাইপ, এক লাইন বা একটি শব্দে এগুলোর উত্তর হয়। এর পরবর্তী অংশে পার্ট এ যেটা, সেখানে থাকে হচ্ছে 2 নম্বরের প্রশ্ন 5টি, 3 নম্বরের প্রশ্ন 9টি এবং 5 নম্বরের প্রশ্ন 3টি। এই পুরোটা 52 মার্কস এবং এখানে 18 মার্কস, দুটো মিলিয়ে আমাদের থিওরি দাঁড়ায় হচ্ছে 70 নম্বর। এর সঙ্গে প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টের 30 নম্বর যখন যোগ হয় তখন মোট 100 নম্বর কেমিস্ট্রি। ঠিক একইভাবে ফিজিক্স, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংরেজি প্রত্যেকটারই 100 নম্বর, তবে এই থিওরি প্র্যাকটিক্যাল প্রজেক্টের ভাগটা বিষয় থেকে বিষয়ে অনেক সময় পরিবর্তন হয়। তা আমরা এবার একটুখানি পড়াশোনার মধ্যে আসার চেষ্টা করি। তোমাদের একাদশ শ্রেণীর সিলেবাসের যেটি দ্বিতীয় অধ্যায় সেটি হচ্ছে পরমাণুর গঠন। পরমাণুর গঠন সম্পর্কে তোমরা পূর্ববর্তী ক্লাসেও বেশ কিছুটা পরিচিত, তোমরা ক্লাস 9-এ একবার কিছুটা পরমাণুর গঠন পড়েছ, এবার সেটাকেই পড়া হবে কিন্তু আরও অনেক ব্যপ্ত আকারে, অর্থাৎ ইংরেজিতে যাকে বলে অনেক বেশি ডিটেলসে। তাহলে খুব শর্টে যদি আমি একবার তোমাদের পরমাণুটা কী ছিল মনে করিয়ে দিই, তাহলে পরমাণু সংক্রান্ত একদম প্রথমে যে বিজ্ঞানী ধারণা দিয়েছিলেন তার নাম হচ্ছে জন ডাল্টন। তিনি একটি পরমাণুবাদ দিয়েছিলেন, যে পরমাণুবাদের হয়তো প্রতিটা অংশ সঠিক নয়। তা পরমাণুবাদে ডাল্টন যে কথাগুলো বলেছিলেন, যদি এই পরমাণুর গঠন যে অধ্যায় সেখানে ডাল্টনের এই পরমাণুবাদটা আলোচনা করা হবে না। তবুও জন ডাল্টন কী বলেছিলেন, সেই প্রত্যেক পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা নিয়ে তৈরি, যে কণাগুলোকে বলা হয় পরমাণু। আচ্ছা, সেই যে কথাটার উপর ডাল্টনের ভিত্তি করে পরমাণুবাদ, সেখানে যে ভুল বা ঠিক সেটা এই আলোচনার মধ্যে আসছি না। আমরা এই চ্যাপ্টারের যে মূল অংশ পরমাণুর যে ভাগ, কারণ যেহেতু এগুলো তোমরা পূর্ববর্তী শ্রেণীতে জানো, তাহলে পরমাণু তার মূলত আমরা জানি যে দুটো অংশ থাকে, একটা নিউক্লিয়াস এবং একটা তার বাইরের ইলেকট্রন মহল। আবার এই নিউক্লিয়াসের মধ্যে আমরা দেখেছিলাম কি থাকে, প্রোটন ও নিউট্রন। এই যে পরমাণুর গঠন, এই পরমাণুর গঠন সংক্রান্ত প্রথম আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে রাদারফোর্ডের পরীক্ষা। যদিও রাদারফোর্ডের পরীক্ষাটা তোমরা ক্লাস 9-এ একবার জেনেছ, তো আমি একবার মনে করিয়ে দিচ্ছি তাতে তোমাদের সুবিধা হবে। রাদারফোর্ড একটি পরীক্ষা করেছিলেন। রাদারফোর্ডই প্রথম বিজ্ঞানী যিনি পরমাণুর গঠন নির্ণয়ের জন্য পরীক্ষামূলক কোনো কাজ করার ধারণা বা কোনো সিদ্ধান্ত নেন। রাদারফোর্ড কী করেছিলেন, রাদারফোর্ড একটি খুব পাতলা সোনার পাত নিয়েছিলেন, 0.0004 mm, অত্যন্ত পাতলা, কাগজের থেকেও পাতলা। এবার নিশ্চয়ই বুঝতে পারছো এই পাতটা সোনার নেওয়ার উদ্দেশ্য কী, কারণ হচ্ছে সোনাকেই একমাত্র খুব পাতলা পাতে পরিণত করা যায়,
তোমরা অষ্টম শ্রেণীতেই পড়েছিলে যে সোনার প্রসার্যতা সব থেকে বেশি, সেই জন্য একটা গোল্ড প্লেট বা খুব পাতলা সোনার পাত নিয়ে রাদারফোর্ড তার একদিক থেকে আলফা কণা চালনা করেছিলেন। এখন আলফা কণাটা কি? আলফা কণাটা হচ্ছে 2 একক ধনাত্মক চার্জযুক্ত হিলিয়াম। এটাও তোমরা জানো, তোমরা দশম শ্রেণীতে যখন পরমাণু নিউক্লিয়াস অধ্যায়টা পড়েছো সেখানে আলফা কণার সঙ্গে পরিচিত, তা আমি আবার মনে করিয়ে দিলাম। আলফা কণা হচ্ছে হিলিয়াম 2+, অর্থাৎ হিলিয়ামের কি আমরা কি জানি, হিলিয়ামে থাকে হচ্ছে 2টি প্রোটন, 2টি ইলেকট্রন এবং 2টি নিউট্রন। যখন এই ইলেকট্রনটা বেরিয়ে চলে যায় তখন পড়ে থাকে 2টি প্রোটন এবং 2টি নিউট্রন, এটাকেই আমরা বলি আলফা কণা। সেই আলফা কণাগুলো এই সোনার পাতের মধ্যে দিয়ে চালনা করে দিয়ে অনেক আলফা কণাকে উনি চালনা করেছিলেন। কী দেখলেন উনি এর ফলাফলে? উনি ফলাফলে দেখেছিলেন যে বেশিরভাগ আলফা কণা খুব সহজেই একদিক থেকে অন্যদিকে চলে গেছে, অর্থাৎ কোনো রকম বাধা না পেয়ে তারা পরমাণুর মধ্যে দিয়ে চলে যেতে পেরেছে, মানে সোনার পাত্তার মধ্যে দিয়ে একদিক থেকে অন্যদিকে চলে গেছে। এবং খুব অল্প আলফা কণা তাদের পথে যেতে যেতে এরকমভাবে পথটাকে কিছুটা পরিবর্তন করেছে, অর্থাৎ যেতে যেতে একটু বেঁকে গেছে সোজা না গিয়ে। যেমন ধরো তুমি যদি হেঁটে হেঁটে যাও, তোমাকে তোমার কোনো বন্ধু পাশ থেকে ধাক্কা দিল, তুমি একটু বেঁকে গেলে, সেরকম ব্যাপার। আর অত্যন্ত কম, কতটা কম, আউট অফ 20,001, 20,000-এর মধ্যে একটা করে আলফা কণা, মানে খুব কম সংখ্যক আলফা কণা সোজাসুজি আবার উল্টো দিকে ফিরে এসছে, অর্থাৎ সোনার পাতে ধাক্কা খেয়েছে এবং বিপরীত দিকে চলে এসছে। এই ছিল রাদারফোর্ডের পরীক্ষার পর্যবেক্ষণ, মানে সোজা কথা যেটাকে বলে তিনি চোখে যা দেখতে পেয়েছিলেন। এখানে একটা ফটোগ্রাফিক প্লেট রেখে তিনি ছবি তুলেছিলেন, ছবিতে এই ঘটনাটা তিনি লক্ষ্য করেছিলেন যে আলফা কণাগুলোর কী হয়েছে। এবার এই যে 3টে পর্যবেক্ষণ, এখান থেকে উনি কিছু সিদ্ধান্তে আসতে পেরেছিলেন, সেই সিদ্ধান্তগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের এই পরমাণুর গঠন জানার জন্য। সিদ্ধান্তগুলো কী? প্রথম তিনি বলেছিলেন যে পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা, পরমাণুর অধিক অংশ স্থান ফাঁকা, কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ দেখো, তুমি যদি সোজা রাস্তা দিয়ে হেঁটে যাও, তোমায় কেউ তোমার বন্ধু বান্ধব না আটকায়, তুমি কী করবে, একদম সোজা চলে যেতে পারবে। মানে এইরকম তোমার রাস্তা দিয়ে যাচ্ছিলে, কোনো বাধা নেই, সোজা চলে গেলে আলফা কণাগুলোও প্রবেশ করে যায়, পরমাণুর মধ্যে কোনো বাধা পায়নি, একদিক থেকে অন্যদিকে চলে গেছে। এই ধরো পরমাণু ছোটোবেলাতেও দেখেছো, এখন একবার দেখো, এই গেল ফাঁকা জায়গা দিয়ে দিয়ে সোজা বেরিয়ে চলে গেলো, কোনো বাধা নেই, পথে কেউ নেই। এইবারে দেখলে যে কিছু আলফা কণা বেঁকে গেছে। ওই যে বললাম তোমার যেতে যেতে যদি বন্ধু ধাক্কা দেয়, তাহলে এই বেঁকে গেছে থেকে কি সিদ্ধান্ত নিতে পারলো? যে সেই আলফা কণাগুলোকে কেউ না কেউ বিকর্ষণ করেছিল, বেঁকে গেছে উল্টো দিকে, তাহলে কেন্দ্রটাও তার মানে হচ্ছে ধনাত্মক, কারণ আলফা কণাও ধনাত্মক। যদি ঋণাত্মক হতো তাহলে কেন্দ্রের দিকে টেনে নিত, কেন্দ্রের থেকে বাইরের দিকে গেছে মানে ধনাত্মক। অর্থাৎ এই বেঁকে যাওয়া থেকে সিদ্ধান্ত নিতে পারলো যে পরমাণুর কেন্দ্রে কোথাও একটা স্থানে কোথাও ধনাত্মক চার্জ আছে, মানে প্লাস আধান আছে। এবং ওই যে খুব আলফা কণা কম আলফা কণা বলেছিলাম, একদম ধাক্কা লেগে উল্টো দিকে ফিরে এসছে, তার মানে হচ্ছে এই ধনাত্মক চার্জটা যেখানে রয়েছে সেই স্থানটা ভারী ওর সঙ্গে। কারণ যদি এই জায়গাটা খুব হালকা হতো তাহলে কী করতো, আলফা কণা ধাক্কা মারতো, এ সরে যেত, কিন্তু তা হয়নি, আলফা কণাকে এ সরিয়ে দিতে পেরেছে, মানে এ ভারী। ধরো তুমি একটা পাথরের টুকরোকে পিং পং বল দিয়ে মারলে তাহলে কী হবে, পিং পং বলটা সরে যাবে, পাথরের টুকরোটা নিজের জায়গায় রয়ে যাবে। কিন্তু যদি উল্টো ঘটনা ঘটাও, যেটা পিং পং বলকে ভারী পাথরের টুকরো দিয়ে মারো, তাহলে পিং পং বলটা সরে যাবে, তাহলে এ নিজে সরেনি, এ অন্যকে সরিয়ে দিয়েছে, মানে এ ভারী। তারপরে এটাই ছিল সিদ্ধান্ত যে অধিকাংশ স্থান ফাঁকা, খুব অল্প একটা স্থানে সমস্ত ধনাত্মক চার্জ এবং ভরটা রয়েছে, মানে এই স্থানটা ভারী। সেই স্থানটাকেই পরবর্তীকালে নাম দেওয়া কী হয়েছিল জানো তোমরা? সেই স্থানটাকে নাম দেওয়া হয়েছিল নিউক্লিয়াস, বা কেউ কেউ আবার একেবারে কেন্দ্রক। কিন্তু এই স্থানটা ধনাত্মক, পরমাণু পুরোটা নিস্তড়িত, তার মানে এই ধনাত্মক যে চার্জ বা প্লাস চার্জটাকে ব্যালেন্স করার জন্য কোথাও না কোথাও কিন্তু একটা ঋণাত্মক চার্জের প্রয়োজন। সেই ঋণাত্মক চার্জগুলো যদি এর গায়ে সেঁটে থাকতো তাহলে কি পরমাণুতে ফাঁকা জায়গা থাকতো? থাকতো না। তার মানে সেগুলো কিছুটা না কিছুটা দূরত্বে রয়েছে, সেগুলোকেই বলা হতো কক্ষপথ। অর্থাৎ বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে ঘোরে, ঠিক যেমন করে সূর্যের চারিদিকে গ্রহগুলো ঘোরে। সেই জন্য এটাকে অনেক সময় বলা হয়েছে রাদারফোর্ড
প্ল্যানেটারি মডেল, মানে সৌরজগতের মতো মডেল। যদিও তোমরা এই চ্যাপ্টারটি পরবর্তী অংশে পড়বে, সৌরজগতের সঙ্গে পরমাণু সত্যি কথা বলতে কোনো মিলই নেই। আমরা ছোটো একদম ছোটোবেলায় বোঝার সুবিধার জন্য বলি, যেমন সূর্যের চারিদিকে গ্রহগুলো ঘোরে, তেমন নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো ঘোরে। বাস্তবিকে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনের ঘোরা কিন্তু সূর্যের চারিদিকে গ্রহ ঘোরার সঙ্গে তুলনা করা যায় না। তাহলে এটা ছিল রাদারফোর্ডের একদম পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত, পরমাণুর একদম প্রাথমিক একটা পর্যায়ে। কিন্তু পরবর্তীকালে যখন বিজ্ঞানের অগ্রগতি হলো, তখন আমরা দেখতে পেলাম যে রাদারফোর্ডের যে মডেল, এই মডেলটার কিছু সীমাবদ্ধতা বা ড্রব্যাক রয়েছে, অর্থাৎ এই মডেলটা পুরোপুরি সঠিক নয়। তাহলে কোথায় সঠিক নয় বা কেন সঠিক নয় সেগুলো জানা দরকার। তাহলে আমাদের কী পড়তে হবে? রাদারফোর্ডের সীমাবদ্ধতা বা ইংরাজিতে যাকে বলে লিমিটেশন। প্রথম সীমাবদ্ধতা ছিল, আসলে যদি এরকম একটা ধনাত্মক চার্জের চারিদিকে ঋণাত্মক ইলেকট্রন ঘোরে, তাহলে উচিত হচ্ছে প্রত্যেক প্রদক্ষিণে তার কিছুটা করে শক্তি ছেড়ে দেওয়া এবং একটা সময় এসে সেটা নিউক্লিয়াসের ওপর পড়া। কিন্তু বাস্তবে আমরা দেখি নিউক্লিয়াসের ওপর ইলেকট্রন এসে পড়ে না, অর্থাৎ পরমাণুর একটা সুস্থিত গঠন বর্তমান। তার মানে রাদারফোর্ডের মডেলে কোথাও না কোথাও একটা ভুল ছিল, সেই ভুলটাকে পরবর্তীকালে অন্যান্য বিজ্ঞানীরা কারেকশন করেছিল। এবং দ্বিতীয় ভুল যেটা, সেটা হয়তো তোমরা অতটা ভালো এখন বুঝতে পারবে না, এইভাবে ইলেকট্রন ঘুরলে যেটা পাওয়া উচিত সেটা হচ্ছে পরমাণু থেকে পটি বর্ণালী, তার বদলে আমরা পাই হচ্ছে পরমাণু থেকে এটা পাই না, পাই এটা রেখা বর্ণালী। এখন এই পটি বর্ণালী রেখা বর্ণালী কি এগুলো তোমরা জানো না, আর আজকে জানানোর চেষ্টাও করব না। আমরা এর পরবর্তীকালে এই রাদারফোর্ডের সীমাবদ্ধতা থেকে শুরু করে এবং তার যে কারেকশান সেই জায়গাগুলোতে আসব এর পরবর্তী ভিডিওতে। আশা করি আমার প্রথম একাদশ শ্রেণীর ভিডিও তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে এবং অবশ্যই নিজের বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। নমস্কার।